আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ অশেষ মতে আপনাদের দুয়াই ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি পরিবারের আজকে চলে আসলাম একটি ব্লগ নিয়ে আশা করি আপনারা আমার সাথী থাকবেন যেই যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন তো সবাই ভালো আছেন সুস্থ আছেন তো কালকে বেলা সুমাই বাবায় মাছ আনছে পুটি মাছ আর পচমিশালি মাছ পাশমিশালি মাছ তো পুটি মাছ আছে লগে বাই মাছ বাইলা মাছ এডি তো আমি মাছটি কাটছি রাত্রে বেলা তো ফ্রিজে রাখি নাই ফ্রিজে রাখলে নরম হয়ে যাবে গা আঁকাটা মাছ তো কাইটা পরে আমি ভালো মতন ধুই আই যে রাখছি আলাদা বাই মাছ হয়েছে আলাদা ফুটি মাছ আলাদা আর বাইলা মাছ হচ্ছে আলাদা তো আমি মাছটি বর্তাসি পলিতিনে তো পলিথিনে বইয়ে আমি সবটি ফ্রিজে রাখে দেবো তো গলার ভিতরে খালি বাজ্জা উঠতেছে বয় দিতে পারতাছি না তো ফ্রিজে অনেক দুমা হয়েছে দুমা বাড়তেছে ফ্রিজ থেকে। তা আমি মাছ রাখতাসি তো ফ্রিজটা একদম বরা বরা দেখা যাই আদা রসুন রাখছি ফ্রিজে তো আমার বাইর মাংস আছে আমার বাইর বর আদা রসুন আছে এদি আছে তো এই যে কালকা যখন মাছ আনছিল তখন ওই সুমায়ের বাবা কলা আনছে আমি আবার ওই দোকান টাইকিয়া যায় আনছি যায়া। সুমায়া সকালবেলা নাস্তা খাইবো খাইব দিয়া জন্য আনছি তো এরকম দিক দু দিনের ভিডিও কালকের ভিডিও আছে আজকের ভিডিও আছে তো কালকে শনিবার গেছে স্কুলে গেছে চুরাইয়া সুমায়া তো সুরাইয়া স্কুলে গেছে রুটি গলা খাইয়া গেছে সকালে কিছু না খায় গেলে তো অনেক ক্ষী লাগে আর বাইরের জিনিসও খাওয়ানোর লেগে দেয় না ম্যাডামে আর বাইরের জিনিসও নেওয়ার লেগে দেয় না স্কুলের ভিতরে তো গর থেকে খাইতে খাইয়ে দিতে হয় কিছু করার নাই আর এত সকালে ভাত খাইতে পারে না সুরাইয়া সুমাইয়া তো আজকে সকালবেলা সুমাইয়া নাস্তা করছে কলা দিয়ে পারুটি দিয়ে আমিও খাইছি তো এই যে আমি আবার এই পারবেশের বাবা এই মাছ আইনা দিছে আমি আবার যাই আগায় যাই আনছি সুমায় কইছে পাঙ্গাস মাছ খাইব সুমায় কিন্তু বেশি একটা গুরা মাছ খাইতেছে না তো মাছটা আমি কারাডি ফালায় ডলছি ভালো মতন ডলা কাইটা দুইয়া হয়ে যে রাখছি তো ফ্রিজে রাখমু তো মাছটি আমি ভালো মতন লবণ দিয়া গরম পানিতে ধুইয়া হলুদ মরিচ দিয়ে আমি চুলাতে বসাই দিয়েছি বাজি আর এই সাইড দিয়ে আমার বাত হয়ে গেছে গা তো আমি রান্নাটা বসাইছি এগারোটা বাজে তো ওখানে মাসাল্লা দিলে গ্যাস থাকে ওখানে কিন্তু গ্যাসের সমস্যা নাই গা এতদিন বড় গ্যাসের সমস্যা আসি তো শীত আইলে বোঝান যাইবো গ্যাসের কি সমস্যা তো আদা বাটা রসুন বাটাই দিয়ে দিছি স্বাদ মতন লবণ দিয়ে দিছি জিরার গুঁড়া দিয়েছি এক চামিচ দনার গুঁড়া দিয়েছি এক চামিচ হলুদের গুঁড়া দিয়েছি এক চামিজ মরিচের গুঁড়া দিয়েছি এক চামিচ তো দিয়া লারা ছাড়া দিয়ে দিতেছি কাঁচামরিচ দিয়ে দিছি দুই তিনটা তো ওই পাশের চুলাতে আমি নিয়ে গেছি গেলাম তো ওই পাশে আবার একটা কড়াইয়া বসাই দিয়েছি তো তেল দিয়ে দিছি তো আজকে আমি কি রান্না করবো এটাও শেয়ার করবো আর কালকে দুপুরবেলা আমরা কি দেওয়া ভাত খাইছি এটাও আপনার সাথে শেয়ার করবো আপনারা আমার সাথী থাকেন থাকে পুরো ভিডিওটা দেখেন আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি আমি তো দেওয়ালা সারা দিয়ে দিতেছি এই যে বাম মাছটি দিয়ে দিছি আগে তেল দিয়ে তেল দিয়ে আমি একটু নিয়ে আগে বাইজা নিছি তো দইনার গুঁড়া দিয়ে দিছি আর হলুদের গুঁড়া দিয়ে দিছি মরিচের গুড়া দিয়ে দিছি স্বাদ মতন লবণ দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিছি পানি দিয়ে দিছি পানি দিয়ে সারা দিয়ে দিতেছি বাই মাছটি নি হোক তো ওই যে পাংকাশ মাছটা দিয়ে দিছি মশলাটা কষানি হয়েছে তো সুমায়ের মাথা গুন দিক পাঙ্কাশ মাছের মাথা অনেক পছন্দ তো সুমায় কইছে আমার লাগে পাঙ্কাশ মাছের মাথা দিও তো এই যে মাথাটা দিয়ে দিছি আর পানি দিয়ে দিছি এই যে একবারে পানি দিয়ে দিছি আজকে আলু আর তরকারি কিছু দেই নাই শুধু বুনা করব তো বাই মাছটি কষানি হয়ে গেছে গা সিম দিসি সাথে আবার আলু দিয়ে দিছি বাই মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব তো আড়াইশো গ্রাম আমি সিম আনছি সরি আমি না সুমায়ের বাবা

তো এই যে কী কী রান্না করলাম কালকে রাত্রেবেলা এই শাক বাজি করছে আর মিশিয়ে বাজি করছে ন পাংকাশ মাছ বোনা সিম দেওয়া আলু দেওয়া বাই মাছ রান্না করছি আর কালকে দুপুরবেলা আলুর ভর্তা আর ডাল রান্না করা হয়েছিল আর কালিজিরার ভর্তা করা হয়েছিল তো কালকে আমি কালিজিরার ভর্তা করতেছি দুপুরবেলা তো এই যে বাইটা নিতে নিতেছি আমি তো এই যে কালিজিরাটি দিয়ে দিছি কালিজিরাটি দিয়া আমি কালিজিরাটি বারতাছি ফানি সার আই পানি দিব না তো যখন আমি পিয়াজটা দিব তখন পানি ফানি হইব তা পানি দন লাগবো না তো এই যে আমি লবণ দিয়ে দিছি রসুন দিয়ে দিছি রসুনটা আমি বাজার রাখছিলাম আর এই যে পেঁয়াজ কুসি দিয়ে দিছি পেঁয়াজটা বাদি নাই পেঁয়াজটা আমি কাঁচা কাঁচা দিব তো আয়াতে যে আমার কাছে আইছে আইয়া খেলা করতেছে যাও আপা সুরাইয়া আয়াত রে নাও এই যে আমি বর্তারা বানানি হয়ে গেছে গা আমি মোষ দিয়া মোষ আর লবণ দিয়া খানো ডলা দিতেছি মোষ্টি বাইনা নিতেছি মসটি একদম মস মশা তো কালকে আমি ব্লগ দিই নাই গা রাত্রিবেলা আমার কালকের আগের দিন বেলা অনেক মাথা ব্যথা ছিল ওই জন্য আমি ব্লগ দিতে পারছি না তা আমার এখন থেকে সবাই ভুল বুঝবেন না কালকে আমি চূড়ায় দিই নাই বর্তাটা বানান লাগিয়া সুরা বর্তা বানাইলে আট জলে তো সুমায়া বর্তা বানাইলে আট জলে এটা লাগে আমি বর্তাটা আমি বানাইতেছি আলুর বর্তাটা আবার কালিজিরার বর্তাটা আমি বানাইছি ছোটো মানুষ তো আট জলবো বর্তা বানাইলে এলাকা আমি দেই না তো আমি বয়সটা দিতে লইলে আয়াতে আসে আমার কাছে আয়া চিকলা চিকলি করে অনেক চিকলা চিকলি করে আয়া তাই আবার কাছে তাই আমারে আমার চিমড়ি মারে খামচি মারে জোস্টামি করে তা আমার তো মোবাইল নিত গেছা এই অবস্থা করে আয়াতে তো মানে চুরায়েরা ডাকলাম আয়াতরেও তো আয়াতরে নিছে। তো একটা বেগুন আমি হালকা পানি দিয়া সিদ্ধ করছি একদম পুরা পুরা করিয়া তো বেগুনের বর্তা করতেছি আমি তো বেগুনের বর্তাটা যে আমি করছি তো সবাই মজা পাইয়া দুপুরে খাইছে ভাত মশাল্লা দিলে পেট বইরা ভাত খাইছে সবাই ডাইল আর আলুর ভর্তা বেগুনের বর্তাই দিয়ে দেয়া কালিজিরা ভর্তা দেয়া সবাই ভাত খাইছে তো আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথী থাকবেন আর পাশে থাকার বিল বাটনটি ওয়ান করবেন আর একটা লাইক দিতে ঘন থেকে বলবেন না প্লিজ লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সময় আর অনেক খিদে লাগছে কালকে স্কুল তাইয়া তো এই যে সময়া খা খাইতেসে বাদ তাড়াতাড়ি করে স্কুলের জামা কাপড় দি খুইয়া তো সুরায় খাইবো তো আবার সুরায় যে আমরা আবার পেয়ারা ছিলছে তো খাওয়ানোর লাগিয়া তো এই যে তো প্রচণ্ড গরম গরম এলে কিছু করান জানা গর জানা বাসার ভিতরে তো কালকে অনেক গরম ছিল কালকে আবার টেনি হালকা ফাতলা বৃষ্টি ছিল তো বৃষ্টি হইল অনেক গরম লাগছে তো এই যে সূরায় কাটতেছে এই যে কাটা শেষ হয়ে গেছে গা তো ওটা নিয়ে গরম হইলে গরম লাগলে একটু টকটা খাইলে ভাল লাগে বেশি ঠান্ডা ঠান্ডা লাগে ওটা টক টক লাগে তো আপু বর্তমান এসছে পেয়ারা আর আমরা দিয়ে আস্তে আস্তে ওটা অল্প করে শব্দ

দুপুরবেলা শরবত বানাইতেছি লেবু আমি একটা চিপছি চিপে আমি চোরায় সুমায় করলাম সুমায় তাড়াতাড়ি করে পানি দাও ঠান্ডা পানি তো এই যে আমি শরবতটা গুলাইতেছি তো আমি একবারে অনেকটা শরবত খাইছি লেবু দিয়ে চিনি দিয়ে গুলাইছি তো অনেক ভাল লাগছে আর ভিতরটা আমার ঠান্ডা লাগছে চাই দেখি আমার শরীরের ভিতরে একেবারে আগুন লাগাই দিছে এত গরম কি বলমু আর বলার বাহিরে এত গরম করার মতন নাইকিয়া আর আয়াতেরা তো গড়ে রাখুনই জানা গেটটা খুললে আয়াতে জায়গা বাইরে তো আপুরা বাইয়ারা সবাই আমারে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন দয়া করে আমিও ইনশাল্লাহ আপনার ঘরে ছাপোর্ট করবো আপনার পাশে আসি আপনারা আমার আগায়া নিবেন আমিও আপনার ঘরে আগায়ে আপনারা সাপোর্ট করবেন বেশি বেশি করে ইনশাল্লাহ

তো আয়াতের আজকে ফালাই আনছে আয়াতের বাবা তো অনেক গরম তো একদম মাতারে নাইডা করে লাইছে তো শীতে যাচ্ছে শীতের আগে দা চুলটা ফালাই দিছি চুলটা উইটা দেব গা তো আয়াতের বাবা আতরে দিয়ে গেছে গা তো আয়াতে অনেক কান্না কান্না করছে যাইতো বিলা তো আয়তের তো আমি বললাম তুই কোনো দিকে যাওয়ান জানা আর গেটটা খোলন জানা অনেক কান্দে আয়তে জানার লাগিয়া তো এই যে সুমায়া থালবাটি দুইটা আছে এই যে প্লেট বাসন দুইটা আছে হ্যাঁ সকালবেলা এটা রাতের প্লেট বাসন দুইটা আছে তো আমি আবার ক্যামেরাটা দুইরা রাখছি তো আমার কইতেছে মা তুমি ক্যামেরাটা দুই রাখো আমি ইয়া করি থাল বাসন দুই তো এই যে আমি দুপুরের খাওয়ান খাইতেছি একাবসা তো ওই যে আলুর বর্তাটার আগে লুসি আর জালিকুমডা বাজি তো সুমায়ের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর সুমায়ের সাপোর্ট করবেন বেশি বেশি করে আর সুমায়ের পাশে থাকবেন ইনশাল্লাহ আর সুমায়ের ভিডিওটা পুরা ভিডিওটা দেখবেন তো ইনশাল্লাহ আমিও আপুগো বাইয়াগো বাইয়া গো যারা যারা নতুন ইউটিউবার আমি পুরান পুরা পুরান না সরি পুরা ভিডিওটা দেখানোর চেষ্টা করি আমি তো ওয়াশ টাইমটা বারানোর লেগে সবাই তো সবাই তো কষ্ট করে আমরা সবাই কষ্ট করে ভিডিও বানাই যারা যারা আমরা ইউটিউবার সবাই জানি ভিডিও করতে যে কত কষ্ট এক মিনিট ভিডিও দেখলে কিনো কাম নাই কাম হবে না তো সাইট থেকে ফার্স্ট ছয় মিনিট ভিডিও দেখতে হইব তো যাইয়া ওয়াশ টাইমটা তো আমি চেষ্টা করি সবসময় পুরা ভিডিওটা দেখানোর লেগে তো আমি এই যে পাঙ্গাস মাছ বোনাদা খাইতেছি তো আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি তো আগামীকালকে ব্লগও আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন আমি সবার জন্য দোয়া করি আর সবাই যেন আমার জন্য দোয়া করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ